प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। सीसीईआर मॉडल कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे तुम्हारे जानाच्छि आंतरिक अभिनंदन शुभेच्छा। आशा करी आल्लाह ताआलार अशेष रहमते तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आज के हिसाब विज्ञान द्वितीय पत्रेर द्वितीय अध्याय अर्थात अंशीदारी व्यवसार हिसाब निये आलोचना करब। इतिमध्ये ई अध्याय थेके बेश किछु लेक्चार देवा होयेछे। आज के एक बोर्डर प्रश्न समाधान करब। एटी ढाका बोर्ड 2019 तुम्हारा प्रश्न देखते तारा झरा हीरा अंशीदारी कारबारे तीन जन अंशीदार तारा कारबारे लाभ लोकसान 2:1 अनुपाते बंटन करे नेय। पहला जानुआरी 2018 तारीखे तादेर मूलधन छिल यथाक्रमे 60,000 टाका 50,000 टाका और 30,000 टाका। मूलधन और उत्तोलन ऊपर 5% हारे सूद धार्य करे। तारा सार्वक्षणिक दायित्व पालनेर जन्नो मासिक 3,000 टाका वेतन पाबे। उक्त बछरे तारा झरा हीरार उत्तोलनेर परिमाण छिलो यथाक्रमे 9,000 6,000 ओ 3,000 टाका। उपर्युक्त समन्वय साधनेर पूर्वे 31 डिसेम्बर 2018 तारीखे कारबारे नीट मुनाफा दाड़ाय 65,050 टाका। एटी हच्छे उद्योगटी। प्रश्ने कते चेयेछे अंशीदारदेर उत्तोलन सूद निर्णय करो। ख हच्छे लाभ लोकसान आबंटन हिसाब प्रस्तुत करो और ग हच्छे अंशीदारदेर मूलधन हिसाब प्रस्तुत करो। इतिमध्ये ए अध्यायेर प्राथमिक जे आलोचनागुलो एगुलो किन्तु पूर्ववर्ती लेक्चारे आलोचना करा हयेछे। तो एखाने कते चेयेछे अंशीदारदेर उत्तोलनेर सूद निर्णय करो। आमरा एखाने लिखलाम उत्तोलनेर सूद निर्णय। उत्तोलनेर सूद निर्णय तीन जन आछे एखाने। प्रथमटा हच्छे तारा एई पाश थेके लिखी तारा झरा आर हच्छे हीरा तीन जन अंशीदार। तुम्हारा देखते पाच्छो एखाने उत्तोलनेर कथा बला आछे। तारा झरा हीरार उत्तोलनेर परिमाण 9,000 6,000 ओ 3,000। तारार हच्छे 9,000 झरार 6,000 আর হিরার হচ্ছে 3,000। এইটা হচ্ছে তিনজনের উত্তোলনের পরিমাণ। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্পষ্ট করে মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করতে হয়। তাহলে এই উত্তোলনের উপর আমরা 5% সুদ ধার্য করব। 5% সুদ ধার্য করব। ওকে, তোমরা জানো কোনো টাকাকে সরাসরি পার্সেন্টেজ করে যে সুদটা বেরোয় সেটা 12 মাসের বেরোয়। আর তোমাদের এর আগের লেকচারে বলা হয়েছে যদি উত্তোলনের সুদ সম্পর্কে কোনো নির্দিষ্ট মেয়াদ দেওয়া না থাকে বা কোনো কথা বলা না থাকে তাহলে এবারে 6 মাসে সুদ ধরতে হয়। অর্থাৎ এই 9,000 টাকার উপর 5% যদি আমরা করি তাহলে যে সুদটা বেরো সেটা হচ্ছে 12 মাসের। আর এখানে কোনো কিছু বলা নাই বছরের প্রথমে শেষে মাঝামাঝি কোনো কিছু বলা নাই। 2 মাস পর 3 মাস পর কোনো কিছু বলা না থাকলে আমরা জানি যে 6 মাসের সুদ দেখাইতে হয়। অর্থাৎ এই 12 দিয়ে ভাগ করব আর 6 দিয়ে গুণ করব। তাহলে হিসাব করে দেখি 5 নং 45 450 টাকা আসে। 450 টাকে 12 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে ভাগ করলে 225 টাকা আসবে উত্তোলনের সুদের পরিমাণ 225 টাকা। আর এই 6,000-এর 5% হচ্ছে 3,630 3,000 টাকাকে আমরা এখানে আসবে হচ্ছে 3,000 টাকা 300 টাকার 5% অর্ধেক হচ্ছে 150 টাকা। আর 5,630 3,515 150 টাকা সুদের পরিমাণ আসবে হচ্ছে 150 টাকা। এটা আসবে 75 টাকা। তোমরা ক্যালকুলেটার হিসাব করলে তোমরা এই জিনিসটা পেয়ে যাবা। ওকে, এটা গেল আমাদের উত্তোলন সুদের পরিমাণ নির্ণয় করা। এবার আসা যাক খ নং যে কোশ্চেনটা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। আমি তুমি দেখতে পাচ্ছ যে আমরা একটা ঘর কাটছি। বিবরণ টাকা ডেবিট এবং ক্রেডিট, অবশ্যই ডেবিট ক্রেডিট দিতে হবে, এটা খেয়াল রাখবা। এটা অংশীদারের লাভ লোকসানের আবন্টন হিসাবের ঘর। প্রথমে আমি ক্রেডিট পাশে যাব। ক্রেডিট পাশে তোমরা সবাই জানো যে ক্রেডিট পাশে সর্বপ্রথমে নিট মুনাফা নিতে হয়। আমি লিখলাম নিট মুনাফা, নিট মুনাফা অঙ্কে একটা নিট মুনাফা দেওয়া থাকে। দেখতে পাচ্ছ তোমরা 31 ডিসেম্বর তারিখে কারবার নিট মুনাফা 65,050 টাকা। আমি এটা এখানে লিখলাম 65,050 টাকা নিট মুনাফা। তারপরে এই লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে তোমরা জানো যে উত্তোলন সুদ পণ্য উত্তোলন ক্ষতির অংশ এই টাইপস জিনিসগুলো কিন্তু বসে। তাহলে আমরা দেখবো এখানে আর কী কী বসতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু কতই উত্তোলন সুদ পাইছি। তোমরা জানো যে উত্তোলন সুদটা ওই পাশটায় বসে। তাহলে একটা হেডিং দিতে হয়। কী হেডিং দিতে হয়? অংশীদারদের মূলধন হিসাব।
আমি অল্প জায়গার জন্য যে সংক্ষিপ্ত করে লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব। হ্যাঁ, এটা এটা কিসের জন্য? উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কিন্তু আমাদের বের করাই আছে। হ্যাঁ, তাহলে হীরা সরি তারা ঝরা আর হচ্ছে হীরা, এদের উত্তোলন সুদগুলো কিন্তু আমাদের কাছে করা আছে। 225 টাকা, 150 টাকা আর হচ্ছে 75 টাকা, এগুলো হচ্ছে আমাদের উত্তোলন সুদ। এগুলো আমরা যোগ করে দিব, যোগ করলে কত আসে? 300, 400, 450 টাকা আসে এখানে উত্তোলনের সুদ টোটাল। আচ্ছা, আর কী বসে? পণ্য উত্তোলন বসে। হ্যাঁ, পণ্য উত্তোলন আমাদের অঙ্কে নাই, ক্ষতির অংশ থাকে, এটা পরে কাজ করবো। আমরা এবার ডেবিট পাশে চলে আসবো। ডেবিট পাশে তোমরা জানো যে মূলধনের সুদ, ঋণের সুদ, বেতন, হ্যাঁ, মুনাফার অংশ, এই ধরনের আইটেমগুলো কিন্তু বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্পষ্ট করে আমরা লাইন পড়ি, তিন অংশীদার লাভ লোকসান বন্টন অনুপাত দেওয়া আছে, পয়লা জানুয়ারি তারিখে মূলধনের পরিমাণ ছিল এত টাকা। এইখানটায় খেয়াল করো, মূলধন ও উত্তোলনের সুদ যথা উত্তোলনের সুদ উত্তোলনের উপর 5% সুদ ধার্য করতে হবে, অর্থাৎ মূলধনের উপর সুদ ধার্য করতে হবে। মূলধনের সুদ তোমরা জানো ডেবিট পাশে আসে। তাহলে একটা হেডিং দিব আমরা, অংশীদারদের মূলধন হিসাব। আমি সংক্ষিপ্ত লিখলাম মূলধন হিসাব, কিসের সুদ? মূলধনের সুদ, মূলধনের সুদ। কে কে নাম কী ওদের? তারা, আচ্ছা এটা একটু দেখাইতে হবে আবার, তারা ঝরা আর হচ্ছে হীরা, এগুলো হচ্ছে তিনজন অংশীদার। মূলধন সুদ কত পার্সেন্ট বলছে? 5%। তাহলে আমরা একটু ফার্স্টে মূলধনগুলো নিয়ে নিই, মূলধনগুলো নিয়ে নিই। মূলধন কত কত আছে তোমরা দেখতে পাচ্ছ যে মূলধন 60,000, 50,000 হচ্ছে 30,000। এই যে মূলধন 60,000, 50,000 আর হচ্ছে 30,000, এগুলোর উপরে কত পার্সেন্ট সুদ ধরতে হবে? এগুলোর উপরে সুদ ধরতে হবে কত পার্সেন্ট? 5%। এই 5% সুদ ধরলাম, 5% সুদ ধরে ফেললাম। ওকে, তাহলে মূলধনের উপরে 5% সুদ ধরলে কত টাকা আসে এটা এখানে লেখা যায়। সংক্ষিপ্ত লিখলে তোমরা বুঝা নিও, 5, 6, 30, 3,000 টাকা আসবে এখানে। আচ্ছা, এটা একটা কাজ করি, এটা আমরা দ্বিতীয় ঘরে লিখে দিই, তোমরা বুঝা নিও। 3,000, 5, 5, 25, 2,500, 3, 5, 15, 1,500, এটা হচ্ছে আমাদের কিসের সুদ বেরোলো? মূলধনের সুদ বেরোলো। তারপরে বলছে উত্তোলন সুদ, উত্তোলন সুদ কিন্তু অলরেডি আমরা বসায় ফেলছি। তারপরে আমরা দেখি আর কি আছে, তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে। এই বেতনের অংশটা কিন্তু এখানে আসে, তবে শর্ত হচ্ছে যদি এই বেতন ডেবিট করা হয়, সমন্বয় করা হয়, চার্জ করা হয়, তাহলে কিন্তু এখানে আসে না। এখানে দেখো স্পষ্ট করে বলা আছে, উপযুক্ত সময় সাধনের পূর্বে কারবার নিপুণ বেতনটাকে কিন্তু ডেবিট করা হয়, তার মানে এটা আসবে এখানে। এটা কার বেতন? তারার বেতন, অর্থাৎ তারার মূলধন হিসাব, তারার মূলধন হিসাব, তারার মূলধন হিসাব। এটা কী জিনিস? এটা হচ্ছে বেতন একজনই। হ্যাঁ, কত টাকা করে বেতন পাবে? 3,000 টাকা করে বেতন পাবে। এখানে লেখা আছে 3,000 টাকা করে বেতন পাবে, বেতন পাবে কত টাকা? ওই 3,000 টাকা করে বেতন লেখা আছে। তাহলে 12 মাস 3×12=36,000 টাকা সে বেতন পাচ্ছে। আচ্ছা, আর কিছু কী আছে দেখি আমরা, বেতন পাবে উক্ত বছর তারা ঝরা উত্তোলনের পরিমাণ ছিল এত টাকা, 3,000 টাকা, আর কিন্তু কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেহেতু দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে কোন পাশটা আমাদের বড় হয়, ডেবিট পাশটা বড় হয় না ক্রেডিট পাশটা বড় হয়। আমরা দেখতে পাচ্ছি এই পাশটাই বড় হবে, এটা 65,500 টাকা আসবে, আর এখানে কিন্তু কম আছে অনেক। তাহলে আমরা এখানে লিখবো 65,500 টাকা লিখলাম, লেখা এটা এই পাশেও লিখতে হবে, 65,500 লিখলাম। লেখার পর এখানে কিন্তু 65,500 টাকা নাই, কিছু টাকা শর্ট আছে। কত টাকা শর্ট আছে আমরা দেখি, এখানে 65,500 মাইনাস 36,000 মাইনাস এখানে কত চলে আসে? এখানে চলে আসে 3,47,000 টাকা। এখানে কিন্তু মাইনাস চলে আসে, এখানে 22,500 টাকা শর্ট থাকে। দেখো 22,500 টাকা, যে 22,500 টাকা শর্ট ছিল, এইটা যোগ করে নামাইলাম, এখানে বসাইলাম, এখানে বসলো, এগুলো বাদ দেওয়ার পরে এই টাকাটা শর্ট থাকে, এটা হচ্ছে আমাদের শর্ট অংশটুকু। এইটাই হচ্ছে মুনাফার অংশ। আমরা এখানে হেডিং দিব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এগুলো মূলধন হিসাবে যাবে সব, মূলধন হিসাব। আচ্ছা, একটু হেডিং করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা কিসের অংশ? এটা মুনাফার অংশ, মুনাফার অংশ,
মনে হলো আসলে কার কার কে কে নাম কি কি ওদের তারা ঝরা আর হচ্ছে হীরা এই তিনজন এখন কিভাবে টাকাগুলো বের করবে একটু খেয়াল করে দেখেন কিন্তু এখানে খেয়াল করো এখানে অনুপাত দেওয়া আছে 2:2:1 তিনটা অনুপাত আছে অর্থাৎ মোট এটাকে যদি যোগ করি যোগ করলে চলে আসবে কত 5 তাহলে অনুপাতটা তোমরা এইভাবে করবা 2/5:2/5:1/5 অর্থাৎ যোগফলটাকে নিচে বসাই দিবা 2/5 মানে 5/2 5/1 এইভাবে করে নিচে বসাই দিবা তাহলে তাহলে মোট টাকাটাকে যদি 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে তাহলে চলে আসবে এই তারার অংশটা তাহলে এটা 22500 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি আর 2 দিয়ে গুণ করি তাহলে চলে আসবে 9000 টাকা 9000 এটা পরটা 9000 আসবে কারণ এটা 2 অনুপাতে আর পরটা চলে আসবে এটা 2000 এটাকে চলে আসবে 4500 তো যদি তিনটা যদি যোগ করো এই 22500 টাকা অর্থাৎ এই 22500 টাকাকে তুমি অনুপাত আকারে বের করে নিলাম মন খেয়াল রাখবা এই অনুপাতটাকে যোগ করবা নিচে বসাবা ভাগ করবা দুই দিয়ে যা যতটুকু অনুপাত থাকবে গুণ করে ফেলবো তাহলে কিন্তু আমাদের চলে আসবে অর্থাৎ এই মুনাফার অংশটাকে আমরা ভাগ করে নিলাম মুনাফার অংশটাকে আমরা শর্ট টাকাটাকে মুনাফার অংশ দিয়ে ভাগ অনুপাত দিয়ে ভাগ করে নিলাম এই হচ্ছে তোমাদের লাভ লোকসান আবন্টন হিসাব হ্যাঁ তারপর যদি কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা ক্লাস টাইমে করতে পারবা এখন আমি এটা এটা কিন্তু খ নাম্বার ছিল তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করার আগে আগের যে লেকচারগুলো আছে এবং যে রুলসগুলো লেখা ছিল বা যা দেওয়া হয়েছিল এগুলো তোমরা একটু দেখবা তারপরে অঙ্কটা করলে তোমাদের সহজ মনে হবে আর এই ক এবং ক দুইটাই কিন্তু তুলে নিবা তোমাদের সামনে অনলাইন মূল্যায়ন পরীক্ষা আসতেছে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনাটা অনেক বেশি তোমরা এগুলো তুলে নিবা তাহলে আমি একটা কাজ করি আমি এইটা মুসলাম যাতে পরবর্তী গ নাম্বারটা করতে পারি আমরা এখন গতে যাব গ হচ্ছে অংশীদারের মূলধন হিসাব এটার জন্য একটা ঘর কাটতে হবে ঘরটা একটু বড় হয় ঘরটা আমি কাটবো তোমরা দেখো ঘরটা আমি কাটি হয়ে যাবে এখানে একটু বড় করে ঘর কাট করতে হবে এটা মিডল নিলাম এটা অর্ধেক তিনজনের নাম তিনটা ঘর দিবা প্রথমেই একটা তারিখ দিবা এখানে একটা তারিখ দিবা তিনটা ঘর দিবা তিনজনের নাম অনুযায়ী যতগুলো অংশীদার থাকবে ততগুলো ঘর দিবা এই পার্টটা তুলনামূলকভাবে খুব সহজ একটা অংশ তোমরা দেখবা এটা কি এটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব মূলধন হিসাব এখানে ডেবিট কার্ড দিয়ে নিবা এটা তারিখ বিবরণ এটা হচ্ছে তারা ঝরা ঝরা আর হচ্ছে কি হীরা তারিখ বিবরণ তারা ঝরা আর হচ্ছে হীরা এখানে ক্রেডিট দিয়ে নিবা আচ্ছা এই আচ্ছা এই ঘরটা একটু বড় করে দিতে পারি আমি চাইলে এটা ছোটো বেশি ছোটো হয়ে গেছে এটাকে আমি একটু বড় করে দিই তোমার একটা বুঝা নিও ওকে তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা অংশীদারের মূলধন হিসাব দেখতে হবে যে প্রশ্নের মধ্যে মূলধন কী কী মূলধন আছে দুই ধরনের মূলধন থাকতে পারে একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর হচ্ছে অতিরিক্ত মূলধন আমাদের অঙ্কটার মধ্যে আমরা পড়ছি যে এখানে কিন্তু অতিরিক্ত মূলধন নাই একটা কথা বলা আছে দেখো তোমরা এখানে তাকাও পহেলা জানুয়ারি 2018 মানে হচ্ছে বছরের প্রথম দিক দিয়ে এটা কিন্তু প্রারম্ভিক মূলধন এখানে লেখা আছে পহেলা জানুয়ারি 2018 তারিখে মূলধন ছিল যথাক্রমে 60,050,000 30,000 টাকা এগুলো হচ্ছে প্রারম্ভিক মূলধন আমরা এখানে লিখবো এটা জানুয়ারি 1
জানুয়ারি এক, হ্যাঁ এটাকে আমরা লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত কত হাজার, পঞ্চাশ ষাট পঞ্চাশ তিরিশ, 60,000, 50,000 আর হচ্ছে 30,000, এটা কিন্তু দেখে দেখে বসলাম, এখানে কিন্তু মানে কঠিন কিছু নাই। তারপর যেটা চিন্তা করতে হবে অতিরিক্ত মূলধন আছে কি নাই, অতিরিক্ত মূলধন এখানে নাই। তারপর যেটা করতে হবে যে লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এখানে নিয়ে আসতে হবে, তো শর্ত আছে যদি এগুলো নগদ উত্তোলন করে না হয় তাহলে এখানে আসবে না। যদি বলতো যে বেতন নগদ উত্তোলন করে নিছে তাহলে কিন্তু এখানে আসতো না, ওইখানে কোথাও কিন্তু এরকম লেখা নাই যে নগদ উত্তোলন করে, তার মানে জিনিসগুলো এখানে আসবে। তাহলে এখানে আমরা একটা হেডিং দিচ্ছি লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যা নিয়ে আসবো, লাভ লোকসান আবন্টন, তোমরা একটু বুঝা নিও লেখা আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, হ্যাঁ লাভ লোকসান আবন্টন হিসাব কী কী ছিল খেয়াল করে দেখো। তোমরা কিন্তু এর আগে দেখছো ওইখানে মূলধনের সুদ ছিল, হ্যাঁ বেতন ছিল আর হচ্ছে মুনাফার অংশ ছিল। তাহলে ফার্স্টে ছিল মূলধনের সুদ, আমরা মূলধনের সুদ দেখলাম, মূলধনের সুদ, হ্যাঁ মূলধনের সুদ কত কত ছিল জানি, মূলধন সুদ সম্ভবত মূলধন সুদ 3,000, 2,500 আর 1,500, 3,000, 2,500 আর হচ্ছে 1,500, এগুলো ছিল মূলধনের সুদ। আর ছিল বেতন, বেতন ছিল শুধু তারার, তারার বেতন ছিল 3,36,000 টাকা, 3,000 টাকা করে। তারপরে ছিল মুনাফার অংশ, মুনাফার অংশ এই জিনিসগুলো এখানে ছিল, মুনাফা ছিল 9,000 আর 3,000, 9,000 আর হচ্ছে 4,500, 3,000 না সরি, এই ছিল তোমার লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে। এবার আমরা অংশীদারের মূলধন হিসেবে ডেবিট পাশে চলে আসবো, এসে সবার প্রথমে যেটা লিখতে হয় সেটা কী লিখতে হয়, উত্তোলন লিখতে হয়। হ্যাঁ আমাদের অঙ্কের মধ্যে উত্তোলন ছিল, তাহলে আমরা লিখলাম উত্তোলন, উত্তোলন এটা জানুয়ারি এক দিতে পারো বা একটু মাঝামাঝি সময় দেওয়া যেতে পারে, জানুয়ারি এক দেবা মাঝামাঝি সময়, এটা ডিসেম্বর এক ওরা ইউজ করে, ডিসেম্বর ইউজ করে, ডিসেম্বর দাও, ডিসেম্বর 31, ডিসেম্বর 31 এরকম, ডিসেম্বর 31 উত্তোলনের পরিমাণ কত ছিল আমরা দেখি, উত্তোলনের পরিমাণ ছিল এখানে 9,000, 6,000, 3,000, এই যে 9,000, 6,000 আর হচ্ছে 3,000, এই 3,000 ছিল উত্তোলনের পরিমাণ। তারপর লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে কী কী ছিল একটু খেয়াল করে দেখো, উত্তোলনের সুদ ছিল আর ক্ষতির অংশ ছিল, উত্তোলনের সুদ ছিল আর কিছু ছিল না। তাহলে আমরা একটু লিখি লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, হ্যাঁ এখানে কী ছিল, উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ কত কত ছিল, 225,175, 225,175 আর হচ্ছে 75, এই ছিল আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব, আর কোনো ইনফরমেশন কিন্তু আমাদের নাই। এখন আমরা একটা ব্যালেন্স বের করব, ব্যালেন্সটা কীভাবে বের করবো, আমরা যেই পাশটা বড় সেই পাশটা আগে বের করব। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই পাশটাই ক্রেডিট পাশটা কিন্তু বড় হবে, ক্রেডিট পাশটা যদি বড় হয় সেখানে কত টাকা আছে একটু হিসাব করে দেখি, 60,000 যোগ 3,000 যোগ 36,000 যোগ 9,000, এই পাশে চলে আসলে তোমার 1,08,000, 1,08,000 টাকা চলে আসে এই পাশে। আচ্ছা আমরা এই পাশে 1,08,000 টাকা লিখবো, 1,08,000 টাকা লিখলাম, কিন্তু মজার বিষয় হচ্ছে এই পাশে কিন্তু 1,08,000 টাকা নাই, একটু শর্ট আছে, কত শর্ট আছে, 9,225, 9,000 আর হচ্ছে 225, এখানে 98,775 টাকা শর্ট, 98,775 এই টাকাটা শর্ট, এই শর্টটাই হচ্ছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট এটা ডিসেম্বর 31 দিবা, এই ব্যালেন্স শিটটা পরবর্তী বছর জানুয়ারি, ডিসেম্বর তো জানুয়ারি এক, এটা পরবর্তী 2019 সালের, 2019 সালের জানুয়ারি একে এটা ব্যালেন্স বিডি হয়ে যাবে, কত 98,775, এই হচ্ছে আমাদের সিস্টেমটা। এরকম করে বাকি সবগুলো কিন্তু আমরা এরকম করে ফেলবো। আসো আমরা পরেরটা করি, এটা 50,000 যোগ 2,500 যোগ 9,000
এটা চলে আসে হচ্ছে তোমার 61,500, 61,500 ক্লোজ ক্লোজ। এটাও এটাও আমরা আবার আগের মতো এখানে নিয়ে আসব 61,500 ক্লোজ। তারপর এটা বাদ দিব আমরা 61,500 থেকে 6,000 বাদ দিব, আর বাদ দিব হচ্ছে 150, তাহলে এখানে চলে আসে 55,350, 55,350। এটা হচ্ছে আমাদের এই পাশে ব্যালেন্স সিটিটা, এটা আমরা এখানে নিয়ে আসবো 55,350। এবার আরেকটা বাকি আছে, সেটা কার? এটা হচ্ছে 30,000, মানে হীরার 30,000 যোগ 1,500 যোগ 4,500, এখানে চলে আসে 36,000 টাকা, চলে আসে 36,000, 36,000 আমরা এখানে লিখলাম। 36,000 লেখার পরে এখানেও 36,000 লিখবো, লেখার পর এটা বাদ দিব, বাদ দিলে কত আসে 3,000 আর হচ্ছে 75, এটা বাদে চলে আসে 32,925, 32,925। এটা আবার আমরা এই পাশে নিয়ে আসবো 32,925, এটা আবার এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যালেন্সগুলা, এইভাবে করে আমাদের অঙ্কটা করতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ক্লাসে যে টাইমটা আছে সেখানে আলোচনা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের আগের যে লেকচারগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, দেখে এটা করলে কিন্তু তোমরা ভালো বুঝবা, আর এটা অবশ্যই নোট করে নিতে হবে, তুলে নিতে হবে পরীক্ষার জন্য, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।